1 ফেব 2003 দুপুরবেলা মর্মান্তিক এই ঘটনা সারা পৃথিবীকে হেলিয়ে দেয়। STS-107 এ চেপে থাকা কল্পনা চাওলা ও 6 অন্য ক্রু মেম্বার পৃথিবীতে ফিরে আসার সময় কলম্বিয়া স্পেস স্যাটেলের সাথে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে যায়। কিন্তু মিশন লঞ্চ করার পরে তিনি স্পেস স্যাটেলে হওয়া একটি সমস্যার কথা NASA জানতে পেরেছিল। তারা জানতে পেরেছিল যে পরে কি হতে চলেছে। এর পরেও স্পেস স্যাটেলে থাকা কোনো অ্যাস্ট্রোনটকে এই প্রবলেমের কথা জানানোই হয়নি, আর তাদের বাঁচানোর জন্য কোনো রেস্কিউ মিশনও NASA তরফ থেকে করা হয়নি। কিন্তু কেন? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই মিশন কোনো না কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে পুরো 18 বার পোস্টপোন করা হয়। যদি এই স্পেস স্যাটেলে এত প্রবলেম ছিল তাহলে একে লঞ্চ করা হলোই বা কেন? যদিও এই স্যাটেল লঞ্চ করার পরের মাসেই স্যাটেল অ্যাটলান্টিস লঞ্চ করার জন্য অলরেডি তৈরি ছিল, তাহলে স্যাটেল অ্যাটলান্টিস লঞ্চ করে কি কল্পনা চাওলা ও তার সাথীদের বাঁচানো যেত না? নাকি চেষ্টাই করা হলো না? কি হয়েছিল সেদিন? আজকের নতুন এপিসোডে এগুলি খোঁজার চেষ্টা করি। তার আগে বন্ধুরা একটা অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। এতে আপনাদের কোনো খরচ হয় না ঠিকই, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। কল্পনা চাওলার জন্ম 17 মার্চ 1962 হরিয়ানার কার্নাল শহরের একটি মধ্যবিত্ত পরিবারে হয়। তার বাবা বানারসি লাল চাওলা ও মা সমজ্যোতি চাওলা ভারত ভাগের সময় পাকিস্তান থেকে ভারতে আসে। কল্পনা চাওলা তাদের 4টি সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট ছিল। যখন তাকে টেগোর বাল নিকেতন স্কুলে পাঠানো হয় তখন তার কোনো ফর্মাল নাম ছিল না, ঘরে তাকে মন্টু বলে ডাকা হতো। এই নাম সে নিজেই রাখে, কল্পনা মানে ইমাজিনেশন। এই সময় কেউ কল্পনা করতে পারেনি এই ছোট্ট মেয়েটি বড় হয়ে ভারতের প্রথম মহিলা অ্যাস্ট্রোনটসের নাম স্বর্ণাক্ষরে লিখতে পারে। ছোটবেলা থেকেই আকাশের দিকে তাকিয়ে থাকা এই ছোট্ট মেয়েটি তার দাদা সঞ্জয় চাওলাকে বলতো, আমি দেখিয়ে দেব আমি কোনো সাধারণ মেয়ে নই। এই বিশাল ইউনিভার্সের দিকে তাকিয়ে তিনি বলতেন, আমরা এই ছোট্ট শহরের একটি অংশ নই, আমরা এই বিশাল ইউনিভার্সের একটি অংশ। পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করার পর তিনি চলে যান আমেরিকান টেক্সাস ইউনিভার্সিটি তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য। 1988 সালে ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে PhD ডিগ্রিও হাসিল করেন। মাত্র 26 বছর বয়সে NASA MS রিসার্চ সেন্টারে প্রথম NASA-র হয়ে ফ্লুইড ডায়নামিক্স এয়ারক্রাফট হিসেবে কাজ করার সুযোগ আসে। এরপর 1991 সালে কল্পনা চাওলা আমেরিকা সিটিজেনশিপ পান। 1994-এ NASA 4000 জনের মধ্যে মাত্র 20 জন অ্যাস্ট্রোনটকে বেছে নেয় ফিউচার স্পেস মিশনের জন্য, তার মধ্যে কল্পনা চাওলা ছিল ওয়ান অফ দি বেস্ট। নভেম্বর 1997-এ 3 বছর ট্রেনিংয়ের পর কল্পনার প্রথম স্পেস মিশন শুরু করেন। এই মিশনে তার কাজ ছিল স্পেসে স্যাটেলাইট ডিপ্লয় করার জন্য রোবোটিক আর্ম কন্ট্রোল করা। এটি সাকসেসফুলিভাবে করার সাথে সাথে কল্পনা হয়ে ওঠেন প্রথম ভারতীয় মহিলা অ্যাস্ট্রোনট। সেই সময়ে প্রাইম মিনিস্টার ইন্দার কুমার গুজরাল তাকে কংগ্রাচুলেটও করেন। 16 জানুয়ারি 2003 সকাল 10:29 কেনেডি স্পেস সেন্টার থেকে কলম্বিয়া স্পেস স্যাটেলে করে স্পেস যাত্রা তার দ্বিতীয় এবং শেষ মিশন ছিল। এই মিশন অরিজিনালি 2001 সালে প্ল্যান করা হয়, কিন্তু বিভিন্ন টেকনিক্যাল কারণে এই মিশন 18 বার ডিলে করা হয়। কিন্তু শেষমেশ এইসব ইগনোর করেও ফাইনালি 2003 সালে এটিকে লঞ্চ করে দেওয়া হয়। এই মিশনে 7 জন ক্রু মেম্বার ছিল। মিশনটি লিড করছিলেন মিস্টার রিক হাজম্যান্ড এবং কমান্ডার ছিলেন মিচেল অ্যান্ডারসন। কিন্তু কিভাবে হলো এই দুর্ঘটনা আসুন জানি। মিশন লঞ্চ করার কয়েক সেকেন্ড পরেই রকেটে এক্সটার্নাল ফুয়েলে লাগানো একটি ফোমের 40 ইঞ্চির একটি টুকরো 800 কিলোমিটার স্পিডে স্পেস স্যাটেলের লেফট উইংসে আঘাত করে, যার ফলে স্যাটেলে উইংসে লাগানো রেইনফোর্সডের হিট রেসিস্ট্যান্ট কোটিংয়ে একটি 10 ইঞ্চির গর্ত হয়ে যায়। লঞ্চের সময় এর ওপর কারো নজর যায়নি, কিন্তু লঞ্চের দ্বিতীয় দিন যখন NASA-র ইন্টার সেন্টার ফটো ওয়ার্কিং গ্রুপ এই ঘটনাটি দেখে তারা অতি সত্বর NASA-কে জানায়। কিন্তু NASA এই ঘটনাটিকে গুরুত্বই দেয়নি। NASA 1 সপ্তাহ পর্যন্ত তো এই ঘটনাটি কোনো অ্যাস্ট্রোনটকে জানায়নি, আর ফাইনালি যখন ইনফর্ম করে তখন তাদের জানায় জাস্ট হালকা ড্যামেজ হয়েছে, নাথিং টু বি কনসার্ন। কিন্তু সত্যি কি এটাই হয়েছিল? স্পেসে 15 দিন 22 ঘন্টা 20 মিনিট এবং 32 সেকেন্ড কাটানোর পর কল্পনা যখন স্পেস স্যাটেলের সাথে বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন ফ্রিকশনের থেকে গরম হাওয়া স্যাটেলের উইংসে হওয়া হোলের মধ্যে প্রবেশ করতে থাকে। এই হাওয়া এতটাই গরম ছিল যে এই হাওয়া স্পেস স্যাটেলের জায়গায় জায়গায় গর্ত বানিয়ে স্যাটেলের সমস্ত অংশটিকে ড্যামেজ করে জ্বালিয়ে দেয়। NASA তদন্তকারী দল CAIB-র মতে ক্রু মেম্বারদের মৃত্যু এই ঘটনার শুরুতেই হয়ে গেছিল। যখন স্যাটেলের গর্ত দিয়ে গরম হাওয়া প্রবেশ করতে শুরু করে তখন অ্যাস্ট্রোনটদের শরীরের ভিতরের রক্ত গরম হয়ে ফুটতে শুরু করে আর অজ্ঞান অবস্থায় তাদের মৃত্যু হয়ে যায়। একটি ছোট্ট ভুলের কারণে এতগুলি প্রাণ চলে গেল, কিন্তু তাদের কি বাঁচানো যেত না?
নাসা যদি লঞ্চ হওয়ার ঘটনাটি গুরুত্ব দিত তাহলে রেডি থাকা স্যাটেল অ্যাটলান্টিসকে লঞ্চ করে তাদের রেস্কিউ করা সম্ভব ছিল। যদিও নাসা পরে তাদের ভুল শুধরে নিয়ে স্যাটেলে উইংসে লাগানো হিট শিল্ডকে আরও মজবুত করে। এই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে নাসা আমাদের সোলার সিস্টেমে থাকা অ্যাস্টেরয়েড বেল্টের 7টি অ্যাস্টেরয়েড বেছে নিয়ে তাদের নামকরণ এই 7 জন ক্রু মেম্বারের নামে করে। তার মধ্যে 51826 কল্পনা চাওলার নামটি কল্পনা চাওলার নামে রাখা হয়। বন্ধুরা, কল্পনা চাওলার অনুরোধে নাসা টেগর বালনিকেতন স্কুল থেকে প্রত্যেক বছর 2টি করে স্টুডেন্টকে সিলেক্ট করতে শুরু করে। এটি আমাদের কাছে অনেক বড় পাওনা। কল্পনা চাওলা এমন একটি নাম যার কথা মনে করলে আমাদের বুক গর্বে ভরে ওঠে। আমরা আবার কবে এরকম নতুন কল্পনা চাওলাকে খুঁজে পাব ইচ্ছে থাকলো আপনাদের কাছে। বন্ধুরা, শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।